বিএনপির গণমিছিল কর্মসূচির সাথে সংহতি প্রকাশ করে রাজপথে ছিল জামায়াত সহ কয়েকটি দল ও জোট। মালিবাগ মোড়ে জামায়াতের মিছিল থেকে ইটপাটকেল নিক্ষেপের অভিযোগে পাল্টাপাল্টি ধাওয়া হয় আইনশৃঙ্খলা বাহিনীর সাথে। পরিস্থিতি নিয়ন্ত্রণে টিয়ার শেল ছোড়ে পুলিশ। বিএনপির কর্মসূচিতে সংহতি জানিয়ে বাদ জুমা মালিবাগে আবুল হোটেলের সামনে থেকে মিছিল বের করে জামায়াতে ইসলামী। অনুমোদন ছাড়া গণমিছিল নিয়ে এগোতে চাইলে মালিবাগ মোড়ে পুলিশের বাধার মুখে পড়ে। এক পর্যায়ে জামায়াতের নেতাকর্মীরা পুলিশের উপর ইটপাটকেল ছুড়ে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে টিয়ার শেল ছুড়ে পুলিশ। ধাওয়া পাল্টা ধাওয়া চলে প্রায় আধ ঘন্টা। পুলিশের দাবি, জামায়াত নেতাকর্মীদের হামলায় বেশ কয়েকজন পুলিশ সদস্য আহত হয়, আটক করা হয় কয়েকজনকে। তারা মিছিল না করে সরাসরি পুলিশের উপর আক্রমণ করেছে, সরাসরি পুলিশের যানবাহনের উপর আক্রমণ করেছে, সাধারণ যানবাহনের উপর আক্রমণ করেছে। এতে আমরা বাধ্য হয়েছি, আপনারাও দেখেছেন, আমরা শান্তিনগর করেছিলেন, ওখান থেকে আমরা এসে তাদেরকে এখন আমরা ডিসপ্যাচ করে দিয়েছি। এদিকে বিজয়নগর প্রেসক্লাবের সামনে গণমিছিল করে নতুন দুই জোট। এ সময় আগামী 11 জানুয়ারি গণ অবস্থান কর্মসূচি ঘোষণা দেয় তারা। 10 দফার সমর্থনে, 27 দফার উপরেখার সমর্থনে আলেম ওলামাদের মুক্তির দাবিতে, রাজবন্দীদের মুক্তির দাবিতে, বেগম জিয়ার মুক্তির দাবিতে আমরা এই মিছিল এবং কর্মসূচি গ্রহণ করেছি। এর আগে সকালে জাতীয় প্রেসক্লাবের সামনে বিক্ষোভ সমাবেশ ও গণমিছিল করে গণতন্ত্র মঞ্চ। বাংলাদেশের মানুষের বৃহত্তর ঐক্য গড়ে তুলে এই ফ্যাসিবাদী কর্তৃত্ববাদী সরকারকে অভ্যুত্থানের মাধ্যমে ক্ষমতা থেকে নামিয়ে এই দেশে গণতন্ত্র প্রতিষ্ঠা করার লড়াইকে আমরা এগিয়ে নিব। সমমনা দলগুলোর নেতারা জানান, সরকার পতনের আন্দোলনে ঐক্যবদ্ধভাবে মাঠে থাকবেন তারা। শাহনে অজবাবলু, চ্যানেল 24, ঢাকা।